ফিলিস্তিনের গাজা নগরীর শিল্পাঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল পুরো অঞ্চলের অলি ও বিধ্বস্ত ভবনের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে বার্তা সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া বা গাজার দক্ষিণের নগরী রাফার কাছের তেল আল সুলতানে শেষ কয়েকদিনে এতটা ভয়ঙ্কর লড়াই হয়েছে যে সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স পর্যন্ত বের হতে পারেনি সেখানে এখন কাজ করছেন উদ্ধারকর্মীরা প্রতিবেদনে বলা হয় তারা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না পুরো এলাকার বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এরই মধ্যে উদ্ধারকর্মীদের কর্মীদের সবসময় সতর্ক থাকতে হচ্ছে কারণ যে কোনো সময় আবারও আকাশ থেকে হতে পারে হামলা